আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ক্লাস অংশগ্রহণ করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রণীত চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করছি। আমরা গত ক্লাসে প্রশ্নমালা তিনের 1 নং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রশ্নমালা তিনের 2 নং অর্থাৎ পাশাপাশি বিয়োগ নিয়ে আলোচনা করব। আমাদের আমাদের গণিত ক্লাসের সবগুলো ক্লাস একত্রে দেখতে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে যে প্লেলিস্টটি দেওয়া আছে সেখানে সমস্ত ক্লাস একত্রে আপনারা পেয়ে যাবেন। চলুন আজকে ক্লাস শুরু করা যাক। পাশাপাশি বিয়োগ, আমরা জানি যে সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করা হয় সেটাকে বলা হয় বিয়োজন, আর যেই সংখ্যা বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজ্য। বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পরে যে ফল পাওয়া যায় সেটাকে বলা হয় বিয়োগফল। আমরা সবাই জানি বিয়োজনের এককের অঙ্ক থেকে বিয়োজ্যের এককের অঙ্ক বিয়োগ করতে হয়, দশকের অঙ্ক থেকে দশকের অঙ্ক বিয়োগ করতে হয়, শতকের অঙ্ক থেকে শতকের অঙ্ক বিয়োগ করতে হয়, হাজারের অঙ্ক থেকে হাজারের অঙ্ক বিয়োগ করতে হয়। এইভাবে আমরা বিয়োগগুলো করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 আর উপরে দেয়া আছে 6। এই 8-কে 8 থেকে আমরা এই 6-কে যদি 16 ধরি, 16 পর্যন্ত গুণে যাব। এভাবে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 হলো 8। আমরা এখানে লিখে দেব 8, হাতের 1, 1 আর 9 হচ্ছে 10, এখানে দেওয়া আছে 4। এটাকে যদি আমরা 14 ধরি তাহলে 10 আছে 14 হবে কত হলে 4, হলে হাতে থাকবে 1, 1 এসে যোগ হবে 5 এর সাথে হবে 6, 6 আছে 7 হবে 1, হলে হাতে থাকবে না 2 আছে 8 হবে কত হলে 6, হলে 4 আছে 5 হবে 1 হলে। এইভাবে আমরা সুন্দর করে হাতে গুনে গুনে অঙ্কগুলো করে ফেলবো, আমরা পরবর্তী অঙ্কগুলো করে ফেলতে পারবো। আর এই এই অঙ্কের মধ্যে কিছু ভিন্ন ধরনের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা শেষের দিকে দেখাচ্ছি। এখন খ নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে 32154 থেকে 23468 বিয়োগ করে ফেলতে হবে। প্রথম অঙ্ক যেভাবে করা হলো দ্বিতীয় অঙ্ক অর্থাৎ খ নম্বর অঙ্কটা ঠিক সেভাবে আমরা করে ফেলবো। গ, ঘ, চ, এই সব ধরনের অঙ্কগুলো আমরা করতে পারবো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবো আমরা, এখানে 6 নম্বর অঙ্কের মধ্যে একটু ভিন্ন ধরনের অঙ্ক আছে। 6 নম্বর অঙ্কটা আরো একটু ভিন্ন ধরনের আছে, বর্গীয় 6 নম্বর অঙ্ক আরো একটু বড়। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব আমরা সেটাই এখন দেখবো। আমরা এখান থেকে ছ এবং স আমরা করতে পারবো যদি কিনা আমরা বর্গীয় 6 নম্বর অঙ্কটা করতে পারি। আমরা প্রথমে বর্গীয় 6 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, এখানে ডান পাশে আমরা এখানে করে ফেলবো। এটি এই ধরনের অঙ্কে করার জন্য একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দুই ধরনের সংখ্যা দেয়া আছে। এক ধরনের সংখ্যার সামনে যোগ দেয়া আছে, অন্য ধরনের সংখ্যার সামনে বিয়োগ দেয়া আছে। এখন আমরা যে দেখতে পাচ্ছি প্রথম যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যার শুরুতে কোনো চিহ্ন দেয়া নেই, অর্থাৎ 6543 এর সামনে কোনো চিহ্ন দেয়া নেই, যোগ বিয়োগ কোনোটাই দেয়া নেই। আমরা সবাই যা একটু খেয়াল রাখবো যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যদি কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন দেয়া না থাকে মনে রাখবো এটার সামনে যোগ আছে। সুতরাং এটার সামনেও যোগ আছে। এখানে দুই ধরনের সংখ্যা আছে, একটি আছে যোগ সংখ্যা, অন্যটি আছে বিয়োগ ধরনের সংখ্যা। যেমন আমরা দুটি সংখ্যাকে লাল করে দিয়েছি আর দুটি সংখ্যা কালো আছে, অর্থাৎ যে দুটি সংখ্যা যোগ আকারে আছে সেই দুটি সংখ্যা কালো, যে দুইটি সংখ্যা বিয়োগ আছে যে দুটি সংখ্যার সামনে সেগুলো আমরা একত্র করে দিয়েছি। আমাদের কাজ হবে যোগগুলোকে একত্র করে ফেলা, বিয়োগগুলোকে একত্র করে ফেলা। অর্থাৎ আমরা যদি এটাকে কলম হিসেবে চিন্তা করতাম তাহলে এখানে 4টে কলম আছে, 2টি কলম হচ্ছে লাল রঙের, 2টি হচ্ছে কালো রঙের। অর্থাৎ কালো রঙের গুলো একত্র করে ফেলতে হবে, লাল রঙের গুলো একত্র করে ফেলতে হবে। চলুন আমরা বাকি অঙ্কগুলো করে ফেলি। তাহলে আমরা কালো অর্থাৎ যোগ অঙ্ক যোগ সংখ্যাগুলো একত্র করে ফেললাম আর বিয়োগ সংখ্যাগুলো একত্র করে ফেলবো। আমরা যখন বিয়োগ সংখ্যা দুটো একত্র করে ফেলবো, যোগ করে ফেলবো, তখন এইভাবে ব্রাকেট দিয়ে লিখে ফেলতে হবে। এই বিয়োগ চিহ্ন দিয়ে, এই বিয়োগ হচ্ছে এই বিয়োগ, এই বিয়োগ যে অঙ্ক যে যেগুলো ছিল, যে সংখ্যাগুলো শুরুতে বিয়োগ ছিল সেগুলো আমরা একত্র করে ফেললাম আর যেগুলোর সামনে যোগ ছিল সেগুলো একত্র করে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি এইটিও যোগ আকারে আছে, এটিও যোগ আকারে আছে। আমরা এই অঙ্কটা করে ফেলবো। 7 আর 3 হচ্ছে 10, 10 এর 0, হাতের 1, 1 আর 6 7, 7 আর 4 11, 1 হাতে 1, 1 আর 2 হলো 3, 3 আর 5 হচ্ছে 8, আর 5 আর 6 হচ্ছে 11। এই দুইটা আমরা যোগ করে ফেললাম,
এখন এই বিয়োগ, এখানে বিয়োগ চিহ্নটা আমরা দিয়ে দিব, আর এই দুটাকে আমরা এখন যোগ করে ফেলবো। পাঁচ আর সাত হচ্ছে বারো, বারোর দুই হাতে এক, এক আর চার পাঁচ, পাঁচ আর ছয় হচ্ছে এগারোর এক হাতে এক, এক আর শূন্য হচ্ছে এক, এক আর পাঁচ ছয়, পাঁচ আর চার হচ্ছে নয়। অর্থাৎ এই দুটা যোগ করে ফেলাম, এই দুটা যোগ করে এখানে নামিয়ে ফেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটা বিয়োগ আকারে আছে, এখন আমরা এই বিয়োগটি করে ফেলবো। নয় আছে, দুই আছে, এটা এখানে আছে শূন্য, সুতরাং আমরা এটাকে ধরবো। দশ, দুই আছে দশ হবে আট, হলে হাতের এক, এক আর এক দুই, দুই আছে এগারো হবে নয়, হলে হাতের এক, এক আর ছয় হচ্ছে সাত, সাত আছে আট হবে এক, হলে এরপর নয় আছে এগারো হবে দুই হলে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এইভাবে আমরা বাকি অঙ্কগুলোও করে ফেলতে পারবো, অর্থাৎ ছ এবং বর্গীয় জ নম্বর অঙ্ক আমরা ঠিক এইভাবে যোগগুলো একত্র করে ফেলবো, বিয়োগগুলো একত্র করে ফেলবো, এইভাবে অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে দুই নং অঙ্কে যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো করে ফেলা। আমাদের পরবর্তী ক্লাস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।